কালকে ছিল নিউজিল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড। এই আকাম লুক এট দিস ওয়ার্ল্ড কাপের নিউজিল্যান্ড আর নেদারল্যান্ডের দুজনেরই সেকেন্ড ম্যাচ। তো নিউজিল্যান্ড যারা এই ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে আন্ডার এস্টিমেট করেছিল যে নিউজিল্যান্ড মেবি ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারবে না, নিউজিল্যান্ড যে ফর্মে আছে, ফার্স্ট ম্যাচে ইংল্যান্ডকে যেভাবে হারালো, সেকেন্ড ম্যাচে নিউজিল্যান্ড ফার্স্টে ব্যাটিং করতে নেমে বানায় 322 রান 7 উইকেটে। ডেভিন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল এবং ক্যাপ্টেন টম লেথাম প্রত্যেকে রান করে। প্রথম দিকে প্রত্যেকে সবাই রান করে। ডেভিন কনওয়ে 32, উইল ইয়ং 70, রচিন রবীন্দ্র 51, ড্যারেল মিচেল 48, টম লেথাম 53, আর শেষে মিচেল স্যাটনার নেমে 17 বলে 36, টি টোয়েন্টি পারির মতো 17 বলে 36 রান, 3টে 4 আর 2টে 6 মারি। তাছাড়া নেদারল্যান্ড একটু ইজি টিম, তো নেদারল্যান্ড 223 রানে অল আউট হয়ে যায়। আর বোলিংয়ে মিচেল স্যাটনার নেয় 5টা উইকেট, এখানেও মিচেল স্যাটনার লাস্টে 5টা উইকেট দিয়ে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পায় মিচেল স্যাটনার। তো যারা নিউজিল্যান্ডকে একটু হালকাতে নিয়েছিল যে নিউজিল্যান্ড হবে না এবার, তাছাড়া কেন উইলিয়ামসন ও তো এখনও বাইরে আছে, বসে আছে বেঞ্চে, ও আসলে তো টিমটা আরও মানে স্টেবিলিটি পেয়ে যাবে, তো ওটার এখন দরকার আছে। তো নিউজিল্যান্ড আলাদাই পজিশনে আছে, দুটোতে দুটোই জিতে টপ ওয়ানে এখন নিউজিল্যান্ড আছে। আজকে আছে ইংল্যান্ড ভার্সেস বাংলাদেশ, তো বাংলাদেশ টস জিতে বোলিং নিয়েছে এবং ইংল্যান্ডের 20 ওভারে 178 রান, তার মধ্যে ডেভিড মালান 70 করেছে আর জনি বেস্টও 52, আর ওদের একটা আউট হয়েছে, জনি বেস্ট আউট হয়ে গেছে, জো রুট নেমেছে, তো ওই খেলাটা চলছে। আজকে আরেকটা খেলা আছে শ্রীলঙ্কা আর পাকিস্তানের, পাকিস্তানের সেকেন্ড ম্যাচ। আর কালকে আছে আমাদের ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান। তো ক্রিকেটের সমস্ত রকম আপডেটের জন্য জুড়ে থাকো, বাই।